হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে মেথি চিকেন বানিয়ে দেখাবো খুবই ইজি প্রসেসে বানাবো আর খুবই ডেলিশিয়াস আর খুবই ক্রিমি হয়ে তৈরি হবে এর জন্য আমাদের কোনো দই বা মালাইয়ের দরকারও নেই একদম ঝটপট তৈরি করব। চলুন ঝটপট রেসিপি দেখে নিই এখানে আমি রেখেছি মেথি অর্ধেক গাড্ডি নিয়েছি আমি ভালো করে সাফ করে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে আমি কেটে নিয়েছি একেবারে মিহি করে কাটিনি রাফলি কেটেছি আর এখানে রেখেছি আমি আধা কিলো চিকেন চিকেনটাকে এখন আমরা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য বেশি কিছু মশলার দরকার নেই শুধুমাত্র একটুখানি লবণ একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো বাস এই তিনটে জিনিস দিয়ে আমরা ভালো করে মিশিয়ে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ততক্ষণে আমরা বাকি কাজগুলো সেরে নেব তো দেখুন এটা মিলে গেছে খুব সুন্দর করে এটাকে সাইডে রেখে দেব আর এখন আমি হিটারের উপরে বসিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে দিয়ে দেবো একটুখানি তেল আর তেলের মধ্যে এবার ফ্রাই করে নেব আমরা পেঁয়াজ পেঁয়াজ ততটাই নেব যতটা পেঁয়াজের আমরা গ্রেভি বানাবো তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে ভাজতে হবে মিডিয়াম হিটে করে কিন্তু খুব বেশি ভাজা যাবে না একেবারে ব্রাউন কালার করে ভাজা যাবে না একটু স্বচ্ছ কালার হলেই আমরা নামিয়ে নেব এরকম করে হালকা ভেজে যদি আপনি মশলা তৈরি করেন তাহলে সেই মশলাটা খুবই ক্রিমি হয় তো এখন আমি তুলে নিচ্ছি দেখুন কতটা ভেজেছি আমি এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না আর এখন এই ফ্রাই প্যানে আরো একটু তেল দিয়ে দেব আর তেলের মধ্যে আমরা ভেজে নেব মেথি মেথি ভেজে নেব বলাটা ঠিক নয় মেথিটাকে আমরা একটু নেড়ে চেড়ে নেব আর কি মানে এতটা বেশি ভলিউম না থাকে একটু কম হয়ে যায় চুপসে যায় ততটা পর্যন্ত এর জন্য আমাদের এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগবে তো এর সাথে আর কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র মেথিটা দিয়ে একটু নেড়ে চেড়ে যখন এটার আয়তনটা কম হয়ে যাবে একেবারে চুপসে যাবে তখন নামিয়ে রেখে দেব। দেখুন মেথি একদম তৈরি হয়ে গেছে এটাকে আমরা সাইডে রেখে দেব আর ততক্ষণে আমাদের পেঁয়াজ ঠান্ডা হয়ে গেছে তো আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি মানে জার নিয়েছি আর জারের মধ্যে আমরা দিয়ে দেব এই পেঁয়াজ হালকা করে ভেজে রাখা পেঁয়াজ এর সঙ্গে আমরা দেব দুটো কাঁচা লঙ্কা দুটো টমেটো নিয়েছি আমি রাফলি কেটে টমেটো দিয়ে দেবো আর যেহেতু আমরা এর মধ্যে মালাই বা দই কিছুই দিচ্ছি না তো এর জন্য আমি একটুখানি নারকেল নিয়েছি দেখুন নারকেল নিয়েছি তবে আপনি চাইলে কিছু কাজু নিতে পারেন বা কিছুটা তিল নিতে পারেন অথবা যদি দই দেওয়ার থাকে তাহলে দু চামচ দই নিতে পারেন তো নারকেলটা দিয়ে আমরা এখন ঢাকনা লাগিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এর জন্য আমার কোনো জল ব্যবহার করার দরকার পড়েনি দেখুন খুব সুন্দর করে স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে টমেটোর জলেই তো এটাকে আমরা সাইডে রেখে দেবো আর যাব মেইন প্রসেসে কড়াইয়ে দিয়ে দেব তেল আমি হিটটাকে চালু করেছি মিডিয়াম হিটে করে তেল বেশি কম করতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে এক ছোট চামচ জিরে আর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা চাইলে দিতে পারেন জিরেটা খুব ভালো করে ফুটতে দেবো তারপরে আমরা এর মধ্যে দেব আদা রসুন তো আমি আদা রসুন কুটে নিয়েছি আপনি চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আর নিয়েছি আমি এক টেবিল চামচ ভরে আদা রসুন দেওয়ার পরে মোটামুটি দশ বারো সেকেন্ডের মতো একটু নেড়ে নেব হিটটা একেবারে কম করে রাখতে হবে একেবারেই যেন পুড়ে না যায় আর দশ বারো সেকেন্ড পরেই একেবারে সঙ্গে সঙ্গে আমরা এই মশলার পেস্টটা দিয়ে দেব এখনই জলের ব্যবহার করব না মানে মিক্সার জার ধুয়ে জল দেওয়ার দরকার নেই এখনই এমনিতেই জল ছাড়াই আমি যতটা সম্ভব মশলা নিয়ে নেব জারের মধ্যে থেকে আর জার ধুয়ে আমি পরে জল ব্যবহার করব। এখন এই মশলাটা আমাদের ভুনতে হবে তো ভুনতে ভুনতে আমরা আরও কিছু মশলা তো লবণ দিয়ে দিয়ে টি স্পুন আমরা হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো আর আধা টি স্পুন গরম মশলা গরম মশলা আমরা পরেও ব্যবহার করব এর জন্য এখন কম দিচ্ছি আর পরেও আধা টি স্পুন পরে আবার অ্যাড করব একেবারে শেষের দিকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এক থেকে দেড় মিনিটের মতো এরকমই শুকনো শুকনোই রান্না করবো তারপরে আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে চিকেন দেওয়ার পরে ভালো ভালো করে করে মিশিয়ে মিশিয়ে এখন আমরা ঢেকে ঢেকে রান্না আর হিটটা একটু কম করে রাখবো মিডিয়াম বা মিডিয়াম থেকে একটু কম করে রাখবো আর ঢেকে ঢেকে রান্না করব মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে একরকম সব দিকে রান্না হয় মানে ভুনে যায় আর এখন দেখুন মশলার মধ্যে থেকে যথেষ্ট তেল বেরিয়ে এসছে আর মশলাটাও কষানো হয়ে গেছে মাংসটাও কষানো হয়ে গেছে তো এখন আমরা এর মধ্যে জল দেব। এটা হচ্ছে আমি মিক্সার জার জল রেখেছিলাম সেই জলটা আর এর সঙ্গে সঙ্গে আমরা এক্সট্রা জলও ব্যবহার করব যতটা পাতলা আপনি গ্রেভি চান সেই হিসাবে জল দিয়ে দেবেন তো আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আর আরো একটু জল লাগবে তো আরও একটু জল আমি দিয়ে দেব। খুব বেশি পাতলা করবেন না কারণ এই রান্নাটা একটু ক্রিমি ক্রিমি গাঢ় গাঢ় ভালো লাগে আর খুব বেশি শুকনো শুকনোও আমি করব না একেবারে টাইট করব না একটু ক্রিমি ঝোল ঝোল রাখবো তো এখন আমি ঢেকে দেব শুরুতে হিটটাকে হাই করে রেখেছি যখন ফুটতে শুরু করবে তখন মিডিয়াম করে দেব আর এখন চিকেনটা রান্না করতে করতে মোটামুটি দশ থেকে বারো মিনিট হয়ে গেছে আর চিকেনটা খুব ভালো করে রান্না হয়ে গেছে কাঁচা নেই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর এখন আমরা এর মধ্যে দিয়ে দেব মেথি শাক যেটা আমরা অর্ধেক ভেজে রেখেছিলাম সেটা মেথি শাক দেওয়ার পরে মোটামুটি আমাদের পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না করতে হবে খুব বেশি সময় রান্না করলে কিন্তু মেথি শাক হয়ে যেতে পারে এজন্য জন্য খুব বেশি সময় কিন্তু সিদ্ধ করা যাবে না গ্রেভি কনসিস্টেন্সি এখন যেরকম আছে পাঁচ ছ মিনিটে আরো একটু গাঢ় হয়ে যাবে আরো একটু ক্রিমি হবে তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আবার ঢেকে দেব এখন চাইলে খোলাও রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই আমি ঢেকে ঢেকে করছি এখন পাঁচ মিনিট পরে এই হচ্ছে আমাদের সবজির টেক্সচার মেথি শাক খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভি দেখুন অনেকটা গাঢ় আর ক্রিমি হয়ে গেছে ঠান্ডা হলে আরো অনেকটা ক্রিমি হয়ে যাবে তো এখন শেষের দিকে আমরা দিয়ে কিছু ফ্রেশ ধনে পাতা কুচি করে নিয়েছি আমি ভালো করে আর এর সাথে দেবো আমরা অল্প কিছু গরম মশলা হাফ টি স্পুন মতো শেষের দিকে গরম মশলা ব্যবহার করলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে আর এটা আমরা মেথি চিকেন বানাচ্ছি তাই আলাদা করে কসুরি মেথি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই আর হাফটি স্পুন চিনি দিয়ে দিলাম ধনেপাতা আর গরম মশলা দেওয়ার পরে মোটামুটি আরও এক মিনিটের জন্য আমাদের রান্না করে নিতে হবে যাতে ধনেপাতা আর গরম মশলার যে সুগন্ধটা সেটা সবজির মধ্যে মানে তরকারির মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে পড়ে এক মিনিট পরে আমাদের তরকারি মানে আমাদের মেথি চিকেন একদম তৈরি হয়ে গেছে দশ মিনিটের জন্য আমি রেস্টে রাখছি আর দশ মিনিট পর এই হচ্ছে আমাদের মেথি চিকেনের টেক্সচার দেখুন কতটা ক্রিমি হয়ে গেছে আগের থেকে অনেক বেশি এখন চলুন সার্ভ করে নিই বন্ধুরা দেখলেন তো কত সহজ রেসিপিতে আমি মেথি চিকেনটা তৈরি করেছি আর এর জন্য আমি কোনো দই বা কোনো মালাইয়ের ব্যবহার করিনি কোনো ক্রিমের ব্যবহারও করিনি তারপরও কতটা ক্রিমি হয়েছে দেখে বুঝতেই পারছেন আর খেতেও দারুণ টেস্টি আর দারুণ ডিলিশিয়াস হয়েছে এখন আপনি এটাকে যা কিছুর সাথে সার্ভ করতে পারেন ভাত প্লেন রাইস জিরা রাইস পোলাও বা রুটি চাপাতি পরোটা নান যা কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন সব সঙ্গে এটা সমানভাবে যাবে খুবই টেস্টি হয়েছে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে প্লিজ একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন